वेलकम टू आवर चैनल होम स्टाडी 24x7 होम स्टाडी 24x7 आमादे चैनले सबाई के स्वागत जानाइ। टुडे द टॉपिक इज सैंडविच एलाइजा। आमरा एलाइजा निये पढ़छिलाम, आजके आमरा सैंडविच एलाइजा निये पढ़ब। प्रथमेई आमादेर परिचय दिए दिई, आमी स्पीकार सोनाली घटक एंड एडिटर अनिंद्य भट्टाचार्य। सो आमरा एलाइजा एमन एकटा प्रसेस बा टेक्निक आमरा बोलेछिलाम तोमादेरके जे एलाइजा एक्चुअल एनजाइम लिंकड इम्यूनोसॉर्बेंट एसे। एक्चुअल एखाने इम्यूनोलॉजिकल जे रिएक्शन अर्थात एंटीजेन एंटीबॉडी जे रिएक्शन तार माध्यमे कोनो देहे कोनो रोग जीवाणु बा कोनो वायरल बैक्टेरियल द्वारा जे डिजीज होच्छे सेटाके डिटेक्ट करा जाए कोनो सैम्पलर मध्ये। तो सेई सम्पर्के आमरा आगेर भिडियोते अवश्य बोलेई दिएछि। तो आजके आमरा सैंडविच एलाइजा वन टाइप अफ एलाइजा निये आलोचना करब। अच्छा, एलाइजा एक्चुअलि तुम्हारा देखते डायरेक्ट एलाइजा, इनडायरेक्ट एलाइजा, सैंडविच एंड कम्पिटिटिव एलाइजा। डायरेक्ट एलाइजा, इनडायरेक्ट एलाइजा दुटो निये तुम्हारे सामने पुंखानुपुंख आलोचना कर दिए। आज के आसब सैंडविच एलाइजा निये। तेल चलो शुरू करा जा सैंडविच एलाइजा। तर आगे एकटू तुम्हारे बोले दीची जे एलाइजा एक्चुअल की जे एम एक प्रसेस जेखने सैम्पल कोनो सैम्पल से ब्लाड होते पारे बा सीराम होते पारे, से ब्लाड बा सीराम सैम्पल से यूज करार पड़े माने मोटामोटी धरो 96 वेल जुक्त एक पॉलिस्टिरिन प्लेट रही है जेखने एक एक वेलर मध्य धरो सैम्पल रेखे देर पर सेखने आगे थे एंटीजेन দেয়াই হয়তো আছে। এবার তার উপরে আমি ধরো স্যাম্পলটা রাখলাম। এবার স্যাম্পলটাতে যে ধরো স্যাম্পলের মধ্যে কি থাকবে, ভাইরাস দ্বারা যদি সে আক্রান্ত হয় কোনো পেশেন্ট, তাহলে তার বডিতে সেই অ্যান্টিজেন থাকবে বা সেই অ্যান্টিজেনের এগেনস্টে বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। সেই অ্যান্টিজেন বা অ্যান্টিবডিটাকে ডিটেক্ট করার পদ্ধতি হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসে। এবং এখানে কি হয়, এনজাইমের সাথে যেহেতু যুক্ত থাকে এবং এমন একটা এনজাইম সাবস্ট্রেট রিয়াকশান এর মাধ্যমে করা হয় যাতে এই রিয়াকশানটার পরে সেখান থেকে কালার জেনারেট করে, এটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট উৎপন্ন হয় এবং যার ফলে আমরা বুঝতে পারি যে সেই স্যাম্পলে কোনো রোগ জীবাণু আছে কি নেই। তো চলো আমরা তাহলে স্যান্ডউইচ এলাইজা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের সামনে শুরু করি। স্যান্ডউইচ এলাইজা, ফার্স্ট অফ অল দেখো তোমরা এখান থেকে এই এখান থেকেই পড়তে পারবে যে হোয়াট ইজ অ্যাকচুয়াল স্যান্ডউইচ এলাইজা। দ্য স্যান্ডউইচ এলাইজা, স্যান্ডউইচ আমরা কীরকম থাকে সাধারণত, ধরো আমরা যখন স্যান্ডউইচ খাই দুটো পাউরুটি তার মাঝে কোনো ধরো জেল মানে কোনো প্রোডাক্ট রয়েছে, মানে দুটো জিনিসের মাঝখানে কিছু, দুটো সেম জিনিস তার মাঝখানে কিছু রয়েছে, এটাকে আমরা স্যান্ডউইচ বলে থাকি। তো এক্ষেত্রেও অনেকটা স্যান্ডউইচের মতো একটা প্রোডাক্ট মানে রিয়াকশানটা যেন স্যান্ডউইচের মতো দেখতে। তা শোনো কী বলছি দেখো, দ্য স্যান্ডউইচ এলাইজা quantify antigens between two layers of antibodies. One is capture antibody and other is detection antibody. তাহলে এখানে দুটো অ্যান্টিবডি ইউজ করা হচ্ছে, একটা ক্যাপচার অ্যান্টিবডি একটা ডিটেকশন অ্যান্টিবডি, আর এই দুটো অ্যান্টিবডির মাঝখানে রয়েছে অ্যান্টিজেন। তাহলে যেন দুটো দুপাশে দুটো পাউরুটি মাঝখানে ধরো আমি কোনো সবজি বা ধরো কোনো মেটেরিয়াল রয়েছে, তাহলে এইরকম হচ্ছে স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার তৈরি হয় একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে, যে একটা ক্যাপচার অ্যান্টিবডি আর একটা হচ্ছে তোমার ডিটেকশন অ্যান্টিবডি, তার মাঝখানে রয়েছে অ্যান্টিজেন। সো দ্য স্যান্ডউইচ এলাইজা কোয়ান্টিফাই অ্যান্টিজেন্স বিটুইন টু লেয়ার্স অফ অ্যান্টিবডিস, দ্যাট ইজ ওয়ান ইজ ক্যাপচার অ্যান্টিবডি অ্যান্ড আদার ইজ ডিটেকশন অ্যান্টিবডি। দ্য অ্যান্টিজেন টু বি মেজার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট টু অ্যান্টিজেনিক এপিটোপ capable of binding to antibody, since at least two antibody acts in the sandwich. So actually what is the epitope? Epitope is an antigenic determinant that binds to the antibody. So here you can see that two antibodies added with one antigen, in the middle there is an antigen, there is an antigen, and the upper side and lower side there is an antibody. So you can say that antigen should have minimum two epitope or two region where antibodies can be bound. So in this case antigen should have minimum two epitopes. Epitopes the antigenic determinant where antibody can be bound. To amra ekhane bolchi je ekta antigen e at least dukhana duto tader
সাইড থাকতে হবে, এপিটোপ থাকতে হবে। এপিটোপ আমরা কাকে বলছি? অ্যান্টিজেনের যে পার্টে অ্যান্টিবডি আসে বাউন্ড করে, তার মানে অ্যান্টিবডি বাউন্ড, অ্যান্টিজেনের যে পার্টে অ্যান্টিবডি এসে যুক্ত হয় অ্যান্টিজেনের সেই অংশটাকে বলা হয় এপিটোপ। তাহলে অ্যান্টিজেনের যদি দুটো এপিটোপ না থাকে তাহলে দুটো অ্যান্টিবডি সেখানে বাইন্ড করতে পারবে না। সো এখানে এরকম করেই অ্যান্টিজেনটাকে থাকতে হবে যাতে করে তার মধ্যে দুটো এপিটোপ থাকে, মানে অ্যান্টিবডি বাউন্ডের দুটো জায়গা থাকে অ্যান্টিজেনের মধ্যে। সো এটা মনে রাখতে হবে, এপিটোপ ইজ দ্য অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, পার্ট অফ অ্যান্টিজেন হোয়ার অ্যান্টিবডি ক্যান বাউন্ড। ওকে, এবং ছবিতে দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের ছবিটা একটু দেখাই, যে দুটো অ্যান্টিজেন, সরি দুটো অ্যান্টিবডি, দিস ইজ ওয়ান অ্যান্টিবডি, দিস ইজ অ্যানাদার অ্যান্টিবডি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্টিজেন। সো দিস লাইক জাস্ট লাইক আ স্যান্ডউইচ, ওকে, সো ইটস কল্ড স্যান্ডউইচ ELISA, and you can see that two type, one is capture antibody and sorry, one is capture antibody and another is detection antibody, and you can see that these two antibodies are attached with antigen, common antigen. So antigen has two binding sites where antibody can be bound, and these binding sites are called epitopes. Okay, so now understand the sandwich ELISA actual, what is it? Now the sandwich ELISA steps, this is the summarized from a protocol, that's the steps of sandwich ELISA. First step is coat a surface with capture antibody. Prothom jeta tumra dekhte pachho ekhane royeche, that is coat surface with capture antibody. Now what is it? In this point, you can see that this surface can be a multi-well plate or a mobile surface such as magnetic bead, and wash off unbound antibody after incubation to increase the assay sensitivity. Now, what is coat surface with capture antibody? This is one type of plate, polystyrene plate, having many wells. Okay. Now, in this well, what should we do? That sample with capture antibody is just kept. Okay, sorry, capture antibody, at first we have to put capture antibody in the wells, under the in the wells we should add capture antibody, and this capture antibody after some incubation period we should wash that unbound antibody in the magnetic bead or in the mobile surface should be removed. So amra prothome ki korlam, ekta plate jeta hocche tomar ELISA plate, amra eto din dhore dekhiyechi ELISA plate ki rokom dekhte hoy, tar moddhe je well gulo royeche sei well e ami capture antibody dilam, ebong capture antibody deyar pore kichukhon pore ami sei antibody gulo ke in kichukhon raklam incubation kora porjonto, karon er je tolay ekta magnetic বিট রয়েছে, একটা প্লেট রয়েছে যেখানে কিনা অ্যান্টিবডিগুলো অ্যাটাচ হতে পারে, এবং তারপরে কিছুক্ষণ পরে ওয়াশ করা হলো যাতে করে যেগুলো আনবাউন্ড অ্যান্টিবডি সেগুলো যেন রিমুভ হয়ে যায়। ওকে, নাও নেক্সট স্টেপ, সরি নাও নেক্সট স্টেপ, দ্যাট ইজ ব্লক আনবাউন্ড প্রোটিনস বাইন্ডিং সাইডস অন দ্য সারফেস, ব্লক আনবাউন্ড প্রোটিন বাইন্ডিং সাইডস অন দ্য সারফেস। What is this? What is it? Block unbound protein binding sites on the surface. এবার বলছে যে যে সাইটগুলো কিনা আনবাউন্ড, প্রোটিনের যে সাইটগুলো আনবাউন্ড কন্ডিশনে আছে সেগুলোকে ব্লক করে দেয়। দ্য পারপাস অফ দিস ইজ টু রিডিউস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন স্পেসিফিক বাইন্ডিং। ব্লকিং বাফার্স আর টিপিক্যালি মেড আপ অফ প্রোটিন সাচ এস বোভিন সিরাম অ্যালবুমিন, দ্যাট ইজ BSA, বোভিন সিরাম অ্যালবুমিন, কেজিন, অর সিরাম লাইক ফিটাল বোভিন সিরাম FBS, দিস আর ইনএক্সপেন্সিভ অ্যান্ড রেডিলি অ্যাভেলেবল প্রোটিন দ্যাট উইল অ্যাবজর্ব টু দ্য পলিস্টেরিন, হুইচ ইন টার্ন প্রিভেন্ট দ্য টার্গেট ফ্রম অ্যাবজর্বিং টু দ্য পলিস্টেরিন। অ্যাকচুয়াল কী হলো, যে প্রোটিনগুলো ব্লক হলো সেটা তো ভালো, যেগুলো আন মানে সরি যেগুলো আটকে গেল সেগুলো তো ভালো, আনবাউন্ড যে প্রোটিনগুলো ঘুরে বেড়াচ্ছে সেইগুলোকে কিন্তু ব্লক করে দিচ্ছে, যা মানে আনবাউন্ড প্রোটিন বাইন্ডিং সাইটগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ব্লক করে দিচ্ছে যাতে করে কোনো রকম নন স্পেসিফিক বাইন্ডিং না হয়। আমাকে অ্যান্টিবডি বাইন্ড করতে হবে, তারপরে আমাকে পর্যাপ্ত অ্যান্টিজেন বাইন্ড করতে হবে, তারপরে আবার অ্যান্টিবডি দিয়ে তার
তারপর হয়তো আমরা রেজাল্ট পাবো, কিন্তু তার আগে যদি আমরা আনবাউন্ড প্রোটিন বাইন্ডিং সাইটগুলো ব্লক না করি, সেখানে কিন্তু অন্যান্য অ্যান্টিবডি বা অ্যান্টিজেন বাউন্ড হয়, আমাদের রেজাল্টটা ভুল হয়ে আসতে পারে। তাই জন্য আনবাউন্ড কোনো কিছুকে আমরা রাখতে চাইছি না। ওকে, নাও আমরা দেখছি থার্ড পয়েন্ট, অ্যাড দ্য স্যাম্পল কন্টেইনিং দ্য টার্গেট অ্যান্টিজেন। অ্যাড দ্য স্যাম্পল কন্টেইনিং দ্য টার্গেট অ্যান্টিজেন। এইবার আমরা কি বললাম যে ইনকিউবেট টু অ্যালাউ টার্গেট অ্যান্টিজেন টু বাইন্ড টু দ্য ইমোবিলাইজ ক্যাপচার অ্যান্টিবডি, ওয়াশ ওয়েল টু রিমুভ আনবাউন্ড অ্যান্টিজেন। এবার আমি স্যাম্পেল দিলাম, এবার স্যাম্পেলে যদি সে রোগগ্রস্ত হয় পেশেন্ট, তাহলে তাকে তার রোগটাকে বা তার অ্যান্টিজেনটাকে ভেবেই তো অ্যান্টিবডিটা লাগানো হয়েছে, ক্যাপচার অ্যান্টিবডিটা। যদি সে রোগগ্রস্ত হয় বা তার বডিতে যদি অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে, সেই অ্যান্টিজেন কিন্তু ওই অ্যান্টিবডি যেটা ক্যাপচার অ্যান্টিবডি আমরা প্রথমেই ওয়েলের গায়ে লাগিয়েছিলাম, তার সাথে কিন্তু অ্যান্টিজেনটা এসে বাউন্ড করলো। এবং দেখো তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডি, এখানে এসে বাইন্ড করলে হচ্ছে অ্যান্টিজেন। এরপরে ধরো যদি আবার আমি ওয়াশ করলাম, যাতে করে আনবাউন্ড অ্যান্টিজেনগুলো বেরিয়ে চলে যায়। নাও অ্যাট দ্য ডিটেকশন অ্যান্টিবডি লেভেল কনজুগেট। এবার কি করা হলো যে এনশিওর দ্যাট ডিটেকশন অ্যান্টিবডি বাইন্ডস টু ডিফারেন্ট লোকেশন অন দ্য অ্যান্টিজেন, দেন দ্য ক্যাপচার অ্যান্টিবডি অ্যান্ড ইনকিউবেট অ্যান্ড ওয়াশ। এরপরে কিন্তু তারা আমি আবার সেকেন্ড রাউন্ড অ্যান্টিবডি আমি অ্যাড করলাম, যার যেগুলো আমাদের ভাবতে হবে যাতে অ্যান্টিজেনে অন্য সাইডটাতে লাগে। অ্যান্টিজেনের এক সাইডে তো ক্যাপচার অ্যান্টিবডি আছে, তার অপোজিট সাইডে যেন লাগে সেটাকে আমাকে একটু এনশিওর করতে হবে। ধরো তার উপরে আর একটা অ্যান্টিবডি লাগলো, যেটাকে আমরা ডিটেকশন অ্যান্টিবডি বলছি। নাও অ্যাড দ্য সাবস্ট্রেট অ্যান্ড, এবং আমরা জানি আমরা দূর, এবার আমরা যদি সেখানে ডিটেকশন অ্যান্টিবডি, এবার আমরা যেটা দিলাম তার গায়ে কিন্তু এনজাইম লেগে রয়েছে। সো আমরা জানি যে আগেও যেমন দেখেছি যে এনজাইম যা সাবস্ট্রেটের যেরকম রিয়াকশান হয়, এনজাইমের সাথে সাবস্ট্রেটের রিয়াকশানে প্রোডাক্ট তৈরি হয়। তাই এখন আমরা সাবস্ট্রেট অ্যাড করব, এবং অ্যাড করার পর আফটার দ্যাট উইথ দ্য ক্রোমোজেনিক নাও ডিটেকশন উইল বি ডান। ওকে, অ্যাট দ্য সাবস্ট্রেট অ্যান্ড মেজার এনি ক্রোমোজেনিক কেমিলুমিনেসেন্ট অর ফ্লুরেসেন্স রিড আউট ফ্রম দ্য এনজাইম সাবস্ট্রেট রিয়াকশান অর এক্সাইটেড ফ্লুরোফোর। ইফ ইউজিং ম্যাগনেটিক বিডস অ্যাজ আ সলিড সাপোর্ট সিস্টেম, দে মে বি কালেক্টেড ইউজিং ম্যাগনেটিক সেপারেশন প্রায়ার টু দি স্টেপ ইন অর্ডার টু ইম্প্রুভ সিগনাল ইন্টেন্সিটি। তো আমরা যদি এরপরে আবার ম্যাগনেটিক কোনো ফিল্ড যদি প্রথমেই ব্যবহার করে থাকি, তাহলে ম্যাগনেটিক সেপারেশনের মাধ্যমে আমরা এই ব্যাপারটাকে আলাদা করতে পারি। তো এইভাবে আমরা কালার বা সরি ফ্লুরোফোর বা কোনো ক্রোমোজেনিক একটা কালার ডিটেকশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কীভাবে এই কাজটা হচ্ছে। দিস ইজ দ্য স্টেপস অফ স্যান্ডউইচ এলাইজার, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট ফ্রম দিস পিকচার দ্যাট দিস ইজ আ টাইপ এ ওয়েল কোটেড উইথ ক্যাপচার অ্যান্টিবডি অ্যান্ড ব্লক সলিউশন। প্রথমে ক্যাপচার অ্যান্টিবডি দেওয়া হলো, এবং তারপরে ব্লক সলিউশন, যাতে করে প্রোটিনগুলো ওখানে যে দেওয়া প্রোটিনগুলো অন্যান্য কোনো সাথে বা আনবাউন্ড সাইডগুলো যেন ব্লক হয়ে যায়। নাও মিক্স স্যাম্পল অ্যাডেড, এবারে আমরা স্যাম্পল অ্যাড করেছি। এবার স্যাম্পলগুলো অ্যাড করার সময় আমরা জানি যে অ্যান্টিজেন তার সাথে যুক্ত হবে। নাও ডিটেক্টিং অ্যান্টিবডি অ্যাডেড, নাও ডিটেক্টিং অ্যান্টিবডি অ্যাড করেছি। নাও আমরা কিন্তু দু রকমের এলাইজা হয়, আমরা একবার অ্যান্টিবডি দিলাম, একবার ধরো অ্যান্টিজেন দিলাম, আবার অ্যান্টিবডি দিয়ে আরও একটা অ্যান্টিবডি অ্যাড করতে পারি উইথ এনজাইম। তাহলে কী হবে যে জোরদার হবে, রিয়াকশানটা জোরদার হবে। সেই জন্য আমি দুটো অ্যান্টিবডি ইউজ করতে পারি পরে, কিন্তু প্রথম অ্যান্টিবডি ক্যাপচার অ্যান্টিবডি, আর তারপরে অ্যান্টিজেন, তারপর ডিটেকশন অ্যান্টিবডি, এবং তার উপরে আর একটা অ্যান্টিবডি দিয়ে সেখানে এনজাইম অ্যাড করতে পারি। এবং যাই হোক, অ্যান্টিবডি অ্যান্টিজেনের অ্যাড করার পরে যে ক্রোমোজেনিক সিক্রেশন মানে ক্রোমোজেনিক ডেভেলপিং সলিউশন অ্যাডেড, এবার আমি আবার সাবস্ট্রেটযুক্ত সলিউশন দেওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি আলটিমেটলি কীরকম কালারটা হতে চলেছে। এই হচ্ছে টোটাল স্টেপস। এবার আমরা ডিটেকশন করবো কী করে, ইফ দ্য টার্গেট অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল, দেন দ্য ডিটেকশন অ্যান্টিবডি উইল বাইন্ড টু ইট অ্যান্ড দ্য লিঙ্কড অ্যান্ড এনজাইম উইল বি এবল টু অ্যাক্ট অন দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য সিগনাল উইল বি প্রোডিউসড। দ্য সিগনাল ক্যান বি আ সিম্পল কালার চেঞ্জ, ক্রোমোজেনিক অর লাইট প্রোডিউসিং কেমিলুমিনেসেন্স। দ্য সিগনাল প্রোডিউস ইজ ডিরেক্টলি ডিপেন্ড অন এনজাইম সাবস্ট্রেট পেয়ার ইউজ ফর ডিটেকশন। সো আমরা বলছি যে ডিটেকশন অ্যান্টিবডিতে আমরা এনজাইম অ্যাড করে দিচ্ছি, এবং পরে যখন আমরা সাবস্ট্রেট দিচ্ছি তখন এনজাইম সাবস্ট্রেটের রিয়াকশানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট কিন্তু ক্রোমোজেনিক প্রোডাক্ট, যেটা কালার জেনারেট করছে। এইভাবে আমরা ডিটেকশন এবং কালারের ইন্টেন্সিটি দেখে আমরা ডিটেকশন করতে পারি। নাও কমন এনজাইম সাবস্ট্রেট পেয়ার্স, যেটা এখানে ইউজ করা হচ্ছে, দেখো দুটো ভেরি পপুলার ক্রোমোজেনিক এনজাইমস আর ইউজড ইন দিস এলাইজা। ওয়ান ইজ হর্স রেডিস পারঅক্সিডেস, দ্যাট ইজ HRP,
and another is alkaline phosphatase ALP. Now catalyze the cleavage of its substrate HRP. This function is of the HRP, that is horseradish peroxidase catalyze the cleavage of its substrate. HRP jodi ekta enzyme hoy tar substrate hocche hydrogen peroxide. Tale HRP enzyme ta hydrogen peroxide er sathe reaction kore in the presence of hydrogen donor to produce a color change. So I here you can see that HRP is the enzyme, hydrogen peroxidase H2O2 is the substrate, and it forms the color changing product. Okay, now ALP, that is alkaline phosphatase, if used, then ALP catalyze the color change of paranitrophenyl phosphate, that is PNPP, sorry, and it forms chromogenic compound. So ALP is the enzyme. P nitrophenyl phosphate, that is PNPP, is the product, sorry, substrate, and it forms a chromogenic substance that used in detection of chromogenic compound, that by quantification method many chemiluminescent and fluorescent enzyme substrate pairs are also commercially available, and they require fluorimeters or luminometers for quantification. Among ultimately fluorimeter by luminometer er madhye quantification hocche ei enzyme substrate reaction. হ্যাঁ, এখন অ্যাডভান্টেজটা কি এক্ষেত্রে? ইট হ্যাজ হাই স্পেসিফিসিটি সিন্স টু অ্যান্টিবডিজ আর ইউজড অ্যান্ড অ্যান্টিজেন অ্যানালাইট ইজ স্পেসিফিক্যালি ক্যাপচার্ড অ্যান্ড ডিটেকশন. এবং ভীষণ এটা স্পেসিফিক হবে, কারণ কি যেহেতু ক্যাপচার্ড অ্যান্টিবডি এবং ডিটেকশন অ্যান্টিবডি দুটো অ্যান্টিবডি ইউজ করা হচ্ছে. ইট ইজ সুটেবল ফর কমপ্লেক্স স্যাম্পল অ্যাজ অ্যান্টিজেন ডাজ নট রিকোয়ার পিউরিফিকেশন প্রায়র টু দ্য মেজার. এটা কমপ্লেক্স স্যাম্পলের জন্য ভীষণভাবে সুটেবল, যেহেতু পিউরিফিকেশনের দরকার হয় না অ্যান্টিজেনের. Has good flexibility and sensitivity since both direct and indirect detection method can be used. এবং আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে খুব ফ্লেক্সিবিলিটি সেন্সিটিভিটি ভীষণ বেশি হয়, সেই জন্য এরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড দিয়েও কিন্তু ডিটেকশন করা হয়। তো এখানে দেখো আমরা দু রকমের স্যান্ডউইচ মেথড তোমাদের সামনে তুলে ধরেছি। First you can see that capture and solid plate and then capture antibody. Capture antibody is coated into wells by passive absorption, adsorption and incubation. Now antigen sample is added and incubated for antibody সাথে অ্যান্টিজেনের একটা মেলবন্ধন তৈরি হলে. ইন কেস অফ ডাইরেক্ট অ্যান্টি স্যান্ডউইচ, আফটার দ্যাট দ্য ডিটেকশন অ্যান্টিজেন অ্যান্টিবডি ইজ উইথ এনজাইম অ্যান্ড আফটার সাবস্ট্রেট অ্যাডিশন অফ সাবস্ট্রেট ইট ফর্মস ক্রোমোজেন, ইউ ক্যান সি. অ্যান্ড ইন কেস অফ ইনডাইরেক্ট এলাইজা টু অ্যান্টিবডিজ আর ইউজ, নাও প্রাইমারি অ্যান্টিবডি দেন সেকেন্ডারি অ্যান্টিবডি উইথ এনজাইম অ্যান্ড দেন সাবস্ট্রেট ইজ অ্যাডেড অ্যান্ড নাও কালার. সো হিয়ার ইউ ক্যান সি দিস টাইপ অফ স্যান্ডউইচ ফর্মেশন অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দিস প্রাইমারি অ্যান্টিবডি অ্যান্ড ক্যাপচার অ্যান্টিবডি দেন উই ইউজ ডিটেকশন. দিস আর দ্য মেইন ডিফারেন্স যে আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ডউইচ এলাইজার দু রকমের, এটা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট. ডাইরেক্টে আমরা অ্যান্টিবডি রেখে দিচ্ছি, তারপর অ্যান্টিজেন দিচ্ছি, তারপর অ্যান্টিবডি দিয়ে এনজাইম দিচ্ছি. সেকেন্ডের ক্ষেত্রে আমরা প্রাইমারি অ্যান্টিবডি বদলে আর একটা সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করছি. একটা অ্যান্টিবডি, তারপরে অ্যান্টিজেন, তারপরে প্রাইমারি অ্যান্টিবডি, তারপর সেকেন্ডারি অ্যান্টিবডি যার সাথে এনজাইম অ্যাড করা আছে. এটাই হচ্ছে মেনলি দুটো টাইপের স্যান্ডউইচ এলাইজার. মূল কথা, দুপাশে দুটো অ্যান্টিবডি, মাঝখানে হচ্ছে অ্যান্টিজেন. এই যে ফরমেশন, টু অ্যান্টিবডিজ ইন টু সাইড অ্যান্ড ইন দ্য মিডল দেয়ার ইজ প্রেজেন্ট অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট দেয়ার. সো দিস দ্য স্ট্রাকচার ইজ লাইক স্যান্ডউইচ, সো ইটস টাইপ অফ এলাইজা ইজ কল্ড স্যান্ডউইচ এলাইজার, ওয়ার ফার্স্ট অ্যান্টিবডি ইজ পুট, দেন অ্যান্টিজেন, দেন অ্যান্টিবডি, দেন ইন কেস অফ ডাইরেক্ট এলাইজা দেয়ার ইজ নো নিড অফ এনি আদার সেকেন্ডারি অ্যান্টিবডি, বাট ইন কেস অফ ইনডাইরেক্ট এলাইজা দেয়ার নিড সেকেন্ডারি অ্যান্টিবডি উইথ এনজাইম লেবেলড অ্যান্ড আফটার দ্যাট আফটার সাবস্ট্রেট ইজ অ্যাডেড ইট ফর্মস কালার, দ্যাট ইজ ক্রোমোজেনিক সাবস্টান্স. সো টুডে উই স্টাডিড অ্যাবাউট স্যান্ডউইচ এলাইজা, ওয়ান টাইপ অফ ইম্পর্টেন্ট এলাইজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলাইজা. সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিংস দ্যাট উই ডিসকাসড অ্যাবাউট টুডে অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো. অ্যান্ড যদি আমাদের চ্যানেলের পড়ানো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো. প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন. If you press the bell icon, then whenever we upload any type of video, you can get notification at earliest of the moment. So it will be very much
অ্যাডভান্টেজ টু ইউ। অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো, প্লিজ পুট লাইক অ্যান্ড কমেন্ট সো দ্যাট উই ক্যান মোটিভেটেড টু আপলোড ভিডিওস অ্যান্ড উই বিকাম মোটিভেটেড টু কন্টিনিউ আওয়ার চ্যানেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড প্লিজ বি উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।